আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। সকালের ঘুম রিজিকের বরকত নষ্ট করে। সকালে অর্থাৎ ফজরের নামাজের পর ঘুমানো অনেকেরই অভ্যাস। আবার অনেকেরই এমন আছেন যারা ঘুমের কারণে ফজরের নামাজ পড়তে পারেন না। ফজরের নামাজের পরে ঘুমানো নিয়ে অনেক আলোচনা রয়েছে। আগেকার সময় মানুষ সাধারণত ফজরের পরে ঘুমাত না, ফজরের পর তারা কোরআন তেলাওয়াত ও জিকির করত। এটাই কিন্তু মূলত ইসলামের শিক্ষা। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসে এশার পর তাড়াতাড়ি ঘুমে যেতে বলেছেন। আর সকালবেলা উম্মতের রিজিকের মধ্যে বরকত দেওয়ার জন্য আল্লাহর নিকট দোয়া করেছেন। তাই অধিক রাত পর্যন্ত জাগ্রত না থেকে দ্রুত ঘুমিয়ে পড়া সুন্নত, যাতে ফজরের পর ঘুমিয়ে বরকত থেকে বঞ্চিত না হতে পারে। হাদিসে এরশাদ রয়েছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের পূর্বে ঘুমানো এবং নামাজের পর অহেতুক গল্পগুজব করাকে খুব অপছন্দ করতেন। তবে ভালো ও নেক কাজের জন্য এশার নামাজের পর জাগ্রত থাকলে সেটা ভিন্ন বিষয়, যেমন মেহমানের সঙ্গে কথা বলা, ইমানি জ্ঞানের আলোচনা ও পরিবারকে সময় দেওয়া। তাড়াতাড়ি ঘুমানোর অনেকগুলো উপকারিতা রয়েছে। এর অন্যতম হলো ফজর নামাজের জন্য খুব সহজে পুরো শক্তি ও চাঞ্চল্যকর সঙ্গে জাগ্রত হওয়া যায়, শরীরে আরাম বোধ হয়। কেননা দিনের ঘুম রাত্রের ঘুমের ঘাটতি পূরণ করতে পারে না। শেষ রাতে তাহাজ্জুদের জন্য জাগ্রত হয়ে ইচ্ছুক ব্যক্তি সহজেই জাগ্রত হয়ে সক্ষম হতে পারেন। সুতরাং উত্তম অভ্যাস হচ্ছে এশার নামাজের পর তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া। সুন্নত হচ্ছে ফজরের পর না ঘুমানো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, হে আল্লাহ আমার উম্মতের জন্য দিনের শুরু বরকতময় করুন। হাদিসে বর্ণনাকারী বলেন, এজন্যই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো যুদ্ধ অভিযানের বাহিনী পাঠানোর সময় দিনের শুরুতে পাঠাতেন। হাদিস বর্ণনাকারী হযরত সাকর গামেরি রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন একজন ব্যবসায়ী। তিনিও তার ব্যবসায়িক কার্যক্রম ভোরবেলা শুরু করতেন। এতে তার ব্যবসার অনেক উন্নতি হয় এবং তিনি সীমাহীন প্রাচুর্য লাভ করেন। পূর্ববর্তী আলেমরা ফজরের পর ঘুমানোকে মাকরুহ মনে করতেন। হযরত উওয়ারা ইবনে জুবাইর রহমতুল্লাহ তার সন্তানদের ভোরবেলা ঘুমানোর ব্যাপারে নিষেধ করতেন। হযরত উমরাহ রহমতুল্লাহ বলেন, আমি যখন কারো সম্পর্কে শুনি সে ভোরবেলা ঘুমায়, তখন তার প্রতি আমার আগ্রহ হারিয়ে ফেলি। হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রহমতুল্লাহ তার এক সন্তানকে ভোরবেলা ঘুমাতে দেখে বলেছিলেন, ওঠো, তুমি কি এমন সময় ঘুমিয়ে আছো যখন রিজিক বন্টন করা হচ্ছে? সুতরাং জীবনের উন্নতি কামনার জন্য সকালে ঘুমের অভ্যাস পরিত্যাগ করতে হবে। এজন্য এশার নামাজের পর তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে হবে। অহেতুক গল্প গুজব করে রাত নষ্ট করা যাবে না। আর ফজরের নামাজ আদায় করে কোরআন তেলাওয়াত ও জিকির আজকার শেষ করে কাজের জন্য মনোনিবেশ করতে হবে। না ঘুমিয়ে হালাল রিজিকের জন্য সময়কে অন্বেষণ করতে হবে। আল্লাহ তাআলা প্রত্যেককে ফজরের পরের বরকতময় সময়টা সৎভাবে কাজে লাগানো এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি সুন্নত সঠিকভাবে আদায় করার তৌফিক দান করেন। আমিন।